আশা করি সবাই ভালো আছেন। তো গত পর্বে আমরা দেখছিলাম যে আমরা কিভাবে টোস্ট করতে পারি, আমরা বাটনে ক্লিক করলে কিভাবে টোস্ট হয়। আজকে দেখবো যে বাটনে ক্লিক করলে কিভাবে নতুন একটা অ্যাক্টিভিটি ওপেন হয়। তো এই জন্য আমাদের কী করতে হবে, ফার্স্ট অফ অল চলো আমরা শুরু করি আসলে কীভাবে কাজটা করতে হয়। তো আমাদের নতুন একটা অ্যাক্টিভিটি ওপেন করার জন্য যে আমরা একটা বাটনে ক্লিক করবো, অর্থাৎ এই বাটনে ক্লিক করার পর নতুন একটা অ্যাক্টিভিটি ওপেন হবে। তো আমাদের কী করতে হবে, আগে নতুন একটা অ্যাক্টিভিটি অর্থাৎ নতুন একটা অ্যাক্টিভিটি ওপেন করতে হবে, আমার নিজের একটা ওপেন করতে হবে। এরকম একটা সেখানে ফাইল থাকবে আর কোড লেখার জায়গা থাকবে। তো আমরা সেজন্য কী করবো, এই জন্য আমাদের RES যে ফোল্ডারটা আছে এই বাম পাশে, এটার উপর ক্লিক করার পরে আমরা মাউসের ডান বাটনে ক্লিক করলে এই পাশে বাম দিকে আমাদের যে অ্যাক্টিভিটি আসবে, অ্যাক্টিভিটি আসার পরে আমরা এই যে বেসিক অ্যাক্টিভিটি সেট করে এখানে ইন্টার দেবো। ইন্টার দেওয়ার পরে আমাদের যে এই স্ক্রিনটা আসবে, তো আমরা এখানে কী করবো, ফিনিশ করব। ফিনিশ করার পরে আমাদের কী হবে, একটা নতুন একটা অ্যাক্টিভিটি ওপেন হবে, যে এখানে দেখা যাচ্ছে নতুন একটা আগের সিম সেম আগের মতনই একটা নতুন একটা অ্যাক্টিভিটি ওপেন হয়েছে। বাট এই অ্যাক্টিভিটি আর ওই অ্যাক্টিভিটির মধ্যে যে পার্থক্য, এটা হচ্ছে আগের অ্যাক্টিভিটি হচ্ছে মেন অ্যাক্টিভিটি, অর্থাৎ আগের অ্যাক্টিভিটিতে হচ্ছে মেন, আপনার মেন যে অ্যাপের যে ফার্স্ট পেজ, ফার্স্ট যে ফর্মটা সেটা হচ্ছে মেন অ্যাক্টিভিটি। এবং পরবর্তীতে আপনি যদি কোনো কাজ করতে চান তাহলে ক্লিক করলে এটা আসবে, তো এটা হচ্ছে সেকেন্ড। তো তো আমরা কী করবো এখন, তাহলে আমাদের যে কাজটা করতে হবে, যে আমরা যদি এইখানে ক্লিক করি, অর্থাৎ মেনের যে ডিজাইন আছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের ওটা ওপেন হবে। সেজন্য আমাদের মেনের যে কোড, সেই কোডে চলে যেতে হবে। তো আমরা কোডে যাব, আমরা এই কোডটুকু আগেই দেখছিলাম যে কীভাবে করছিলাম। তো এখন আমাদের যেটা করতে হবে একদম ইজি, আমাদের যে নতুন অ্যাক্টিভিটি ওপেন করার জন্য আমাদের এখানে ইন্টেন্ট করতে হবে। ইন্টেন্ট অর্থ হচ্ছে যে এই নতুন একটি অ্যাক্টিভিটি ওপেন করাকে আসলে আমরা ইন্টেন্ট বলে থাকি অ্যান্ড্রয়েড স্টুডিওর ভাষায়। তো আমরা ইন্টেন্ট করব। তো ইন্টেন্ট করার জন্য আমরা ফার্স্টে ইন্টেন্ট নিব। এখন কাকে ইন্টেন্ট করব, ওই ফোল্ডারটাকে আমরা ইন্টেন্ট করব। তো ওই ফোল্ডারের সরি ওই ওই বাটনটাকে আমি ইন্টেন্ট করব। তো ওই বাটনের একটা যেহেতু ইন্টেন্ট করব বাটনটাকে, আর এই যে ডিটা যেহেতু বাটন, তো আমরা এই বাটনের একটা নাম দিব। তো একটা নাম দিলাম আমরা এখানে, মানে বাটনটা ইন্টেন্ট করতেছি, একটা নাম দিলাম যে আমরা ঢাকাকে ইন্টেন্ট করতেছি, ঢাকা DSA, ডি দেবো ছোটো হাতের, এটা একটু খেয়াল রাখতে হবে। DSA ইজ ইকাল টু আমরা দেখবো হচ্ছে নিউ ইন্টেন্ট, অর্থাৎ আমরা হচ্ছে নতুন একটা ইন্টেন্ট করলাম। কাকে ইন্টেন্ট করলাম, ওই বাটনটাকে ইন্টেন্ট করলাম। আর বাটনের ভিতরে কী ইন্টেন্ট, মানে কাকে নিয়ে আসবো, ইন্টেন্ট মানে নিয়ে আসা আসলে। তো আমি ইন্টেন্ট করে কাকে নিয়ে আসবো, আমরা নিয়ে আসবো মেন অ্যাক্টিভিটিকে। তো আমরা এখানে লিখবো যে মেন অ্যাক্টিভিটি। এখন প্রশ্ন হচ্ছে কোন মেন অ্যাক্টিভিটি, মেন অ্যাক্টিভিটি হচ্ছে সেই মেন অ্যাক্টিভিটি যেটা হচ্ছে আমার হচ্ছে নতুন আমি একটা ক্রিয়েট করলাম, তাকে আমি ইন্টেন্ট করে নিয়ে আসবো। তো ডট ডট দেওয়ার পর আমরা দেবো দিস, অর্থাৎ এইটা কোনটা, এখন আমাদের যে নতুন ক্রিয়েট করলাম কোনটা ক্রিয়েট করলাম, মেন অ্যাক্টিভিটি টু, MAIN, ওকে, দিস, দিসের পর কমা দিতে হবে এখানে, কমা, তারপর হচ্ছে মেন, এই যে মেন টু অ্যাক্টিভিটি চলে আসছে, আমরা এন্টার দিব। তো এটা আসবে, এটা এটা একটা কি, এটা একটা অবশ্যই একটা ক্লাস। তো আমি এই ক্লাসটাকে ওপেন করব, আমাদের কাজ শেষ। এখন আমরা কি করব, যে আমরা যে নতুন একটা ইন্টেন্টকে কল, ইন্টেন্টকে ইন্টেন্ট করে নতুন একটাকে নিয়ে আসলাম, তো সেটা থেকে স্টার্ট করতে হবে, তাই না? আমরা ফার্স্টে বাটনে ডিএ ভিতরে ঢুকলাম, ঢোকার পর আমরা বাটনে ক্লিক করলাম, ফার্স্টে কী হলো, টোস্ট হলো, টোস্টে কী দেখালো, লেটস সি ঢাকা, আমরা ঢাকার কাছে দেখতে যাচ্ছি। দেন আমাদের কী হবে, দেখেন আমরা ইন্টেন্টে যাবো, অর্থাৎ ঢাকাকে আমরা দেখবো যে সেই ফেসটাকে আমাদের নিয়ে আসতেছে, এই জন্য আমাদের এটা এই কাজটা করলাম। তারপর আমরা এটাকে ওপেন করে দেবো, কীভাবে ওপেন করব, আমরা এটা লিখবো হচ্ছে স্টার্ট, স্টার্ট এস এস ছোটো হাতের হবে, স্টার্ট অ্যাক্টিভিটি ইন্টেন্ট, কাকে ইন্টেন্ট করব, DSA-কে ইন্টেন্ট করব, সরি DSA-কে স্টার্ট করব, এই ইন্টেন্টটাকে স্টার্ট করব। তো আমার কাজ শেষ, আপাতত আমাদের কাজ শেষ। তো চলেন দেখি আসলে আমাদের এই কাজটা আসলে কীভাবে আমি আমি করতে পারি। তো এই জন্য আমি আমার মোবাইলের যেই অপশনটা আছে, ডিবাগিং অপশনটা, এটা আমি অন করতেছি, আপনারা এখন দেখবেন যে কীভাবে কাজ করব। তো আমি কী বললাম, এখানে আমি স্টার্ট করলাম, স্টার্ট করার পরে ওকে, আমি মোবাইলে এদিকে ওপেন হচ্ছে, ওকে ওকে, এই যে মোবাইলটা আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন, যে দেখতে পাচ্ছেন যে মোবাইলটা এখানে শো করতেছে। তো আমি এখানে লঞ্চ করতেছে, লঞ্চ করার পরে যে আমার একটা, আমার যে মেন পেজটা সেটা ওপেন হলো,
ওকে ওকে, হ্যাঁ যে ওপেন হয়েছে। তো আমি এখানে কি করলাম, এখন আমি ঢাকাতে ক্লিক করলাম, কি দেখাচ্ছে, লেটস সি ঢাকা। ঢাকা আসার পর আমার নতুন একটা পেজ ওপেন হচ্ছে। তো আমার যেহেতু এখানে আমরা কিছু দিই নাই, সেজন্য এটাই ওপেন হচ্ছে। আমি যদি এখানে কিছু সেট করি, সেক্ষেত্রে যেটা সেট করবো সেটা চলে আসবে। আমরা এখন একটা কী কাজ করতে পারি, আমরা এখানে একটা ইমেজ সেট করবো, ঢাকা একটা ইমেজ সেট করবো। তো যাতে আমরা এখানে ক্লিক করলে ঢাকার ইমেজটা, ঢাকা শহরে একটা ইমেজ দেখায়, যেটা বুঝতে পারে যে এটা একটা ঢাকা শহর। তো আমরা সেটার জন্য কী করতে পারি, ইমেজ সেট আপ করার জন্য আমাদের ফার্স্টে কী করতে হবে, ইমেজটা নিয়ে আসতে হবে। ইমেজটা নিয়ে আসার জন্য আমাদের আমরা চলে যাবো হচ্ছে ডেস্কটপে। আমার ডেস্কটপে ইমেজ সেভ করা আছে, এটা হচ্ছে ইমেজ, আমি এটাকে নিয়ে আসবো, এটাকে কপি করব। কপি করার পরে আমি এটা, ওকে আমি কাজ করছি এখানে। তো আমি যাব এখানে ড্রয়ার বলে যাবো, ড্রয়ার বলে যাওয়ার পরে এটা পেস্ট করব। ওকে পেস্ট করলাম, ইউআই নামে পেস্ট করলাম। দেন এখন হচ্ছে আমার কী করতে হবে, এখানে আমি সেটাকে শো করবো, মানে এই লেআউটের ভিতরে, এটা সম্পূর্ণ একটা লেআউটের ভিতরে আমি এটাকে ইমেজটাকে শো করবো। তো আমি কী লিখবো, অ্যান্ড্রয়েড ব্যাকগ্রাউন্ড ড্রয়াবল, যে ড্রয়াবল ভিতরে আছে কী নামে আছে, ইউআই নামে আছে। ইউআই নামে দিলে পরে এই যে আমার ইমেজটা চলে আসবে। এখন যদি আমি রান করি তাহলে দেখি আমার রানটা আসলে আমার যে মেন কেমন আসবে। তো চলুন দেখি। ওকে ওপেন হচ্ছে, ইনস্টল ইন রিস্টার্ট, ওকে রিস্টার্ট হচ্ছে, লঞ্চ করছে, ওকে ফাইন। লঞ্চ করার পর এখন লঞ্চ করছে, আমরা এখন দেখবো যে ঢাকাতে ক্লিক করলে কী আসবে, লেটস সি, ওকে ফাইন, ইন্টেন্ট হ্যাজ বিন স্টপ। দ্যাট মিন্স আমাদের এখানে যে ইউআইটা নিছি, এখানে যে নতুন একটা ইমেজটা নিলাম, সেই ইমেজটার সাইজটা একটু বড় হয়ে গেছে। দেখি এর সাইজটা কত আসলে, এর যদি সাইজটা আমি দেখি, ওকে গেট ইনফো, হ্যাঁ 4 MB সাইজ। তো এটা সাইজ একটু বড়োর কারণে অ্যান্ড্রয়েড স্টোরে এটাকে নিতে পারতেছে না, এটাকে স্টপ করে দিচ্ছে মেবি। তো আপনার নিয়ে দেখবেন যে আসলে এখানে নিলে পরে আসলে কেমন আসে। তো আমি আমি মোটামুটি হয়তো বা আপনারা বুঝছেন যে কীভাবে ইন্টেন্ট করতে হয়। তো এটা আসলে ইন্টেন্ট করার নিয়ম। তো আচ্ছা আচ্ছা, আমি একটু দেখাই দিই, আমি হচ্ছে এখানে ইমেজ না নিয়ে কোনো একটা টেক্সট দিই, তাই না, টেক্সট নিয়ে দেখি কী আসে। তো আমি এখানে একটা এটা কাটলাম, কাটার পরে একটা টেক্সট ভিউ নিব, এখানে এটা ডিলিট করে দিলাম, ডিলিট করলাম। ওকে আমি এখানে টেক্সট ভিউ নিব একটা, টেক্সট ভিউ নেওয়ার পরে দেখি টেক্সট ভিউ কেমন আসে দেখতে জিনিসটা। আমি এখানে টেক্সট নিব, ওকে টেক্সট নিব, আমি এখানে লিখব, টেক্সট লিখব ঢাকা ইজ এ, ঢাকা ইজ এ বিগ সিটি, ঢাকা ইজ এ বিগ সিটি। ওকে এখন যে লেখা উঠছে ঢাকা ইজ এ বিগ সিটি, আমি এটা টেক্সটটা একটু বড়ো করে দিই যাতে দেখার জন্য সুবিধা হয়। তো আমি এখানে সাইজটা বড়ো করব, আসলে টেক্সট সাইজ আমি এটাকে করে দেবো হচ্ছে 50 dpi। 50 dpi করার পরে হ্যাঁ এটা বড়ো হয়ে গেছে, এখন দেখা যাক এটাকে আমাদের শো করে কি না। ওকে তো আমরা এখানে অ্যাকচুয়ালি আমার এটা কানেকশনটা লস্ট হয়েছে, আমি এবার কানেকশনটা নতুন করে দিই, দেখা যাক কী হয়। ওকে আচ্ছা আমার এটা পেয়ে গেছে, ওকে করলাম। এখন যদি আমি এটাকে ওকে দিই, দেখা যাক আমার এখানে রান হয় কি না। ওকে ইনস্টলিং অ্যাপিকে ইনস্টল হচ্ছে আমার এটা, এখন দেখা যাক কী হয়। লঞ্চ করছে, লঞ্চ করছে, ওকে লঞ্চ করছে, ওকে আসছে এখানে। তো ঢাকার পর ক্লিক করলাম, কী লেখা হচ্ছে, লেট সি ঢাকা, ঢাকা ইজ এ বিগ সিটি। ঠিক আছে, তো আমরা আসলে বুঝতে পারছি যে কীভাবে ইন্টেন্ট করতে হয়। আপনারা এখানে ইমেজ নিয়ে দেখবেন, ইমেজের সাইজ টাইজ ছোটো নেবেন, কারণ অ্যান্ড্রয়েড স্টুডিও আসলে বড়ো সাইজ ইমেজগুলোকে আসলে অ্যাকসেপ্ট করে না। আমার এখানে ইমেজটা বড়ো ছিল, এখন যদি আমি আপনাদের নতুন ইমেজ নিয়ে দেখাচ্ছি অনেক টাইম লাগবে, কারণ আমার ব্রাউজে যাইতে হবে, আবার সেভ করতে হবে। সো দ্যাটস ইট। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ইন্টেন্ট কীভাবে করতে হয়। আর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন যে কী প্রবলেম, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর আপডেটগুলো পাওয়ার জন্য। তো থ্যাংক ইউ।